চেন্নাই এবং গুজরাটের খেলার সময় MS ধোনির এমন একটা ছবি ভাইরাল হলো যেটা সবাই অবাক হয়ে গেছে। আসলে কিছুদিন আগে থেকে MS ধোনির ব্যাটিং কত নম্বরে হবে সেই নিয়ে আলোচনা চলছিল। তবে পাঞ্জাবের ম্যাচেও সাতখানা উইকেট পড়ার পর একদম শেষে MS ধোনি এসছে। কেউ কেউ এতে ট্রোল করছে, আবার কেউ কেউ বলছে MS ধোনি হয়তো ইনজোর, এর জন্যই হয়তো শেষের দিকে আসছে। একেবারেই ঠিক, MS ধোনির কোমরের যন্ত্রণার জন্য একটা বেল্ট পরতে দেখা গেছে। এর মানে উনি কোমরের যন্ত্রণার জন্যই কিন্তু খুব ভুগছেন, তার সত্ত্বেও ক্রিকেট জীবন থেকে অবসর এখনও পর্যন্ত নেননি। ক্রিকেট শুধুমাত্র ভক্তদের জন্য খেলে যাচ্ছেন। MS ধোনি ফ্যানদের জন্য এই ছবিটা সত্যি খুব ভয়ঙ্কর, কারণ হয়তো এই IPL-এর শেষ MS ধোনির যাত্রা। MS ধোনি খেলার জোশ তো আছে, তবে বয়স কিন্তু সঙ্গ দিচ্ছে না। এর জন্যই বন্ধুরা MS ধোনি একেবারে শেষের দিকে আসে এবং টিমের জন্য যতটা সম্ভব রান করা যায় সেটা করে। 2024-এর IPL কি MS ধোনির জন্য শেষ? আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।